আপনার গুড নেইবার বাংলাদেশ যে প্রস্তাবনা উপস্থাপন করেছে, এটা ইবাদতি কাজ। একটা শিশু যে কৈশোরে নিয়ে যাবেন, আবার স্বাভাবিক হবে, রাষ্ট্র কর্মসংস্থার ব্যবস্থা করবে, মূল্যবোধ সম্পন্ন, মানবিক গুণাবলী সম্পন্ন যুবক, মানব সম্পদ তৈরি হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, পবিত্রতম দায়িত্ব নিয়ে আপনার কাজ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী সম্মানিত উপস্থিতিকে আদাব। আমি প্রথমেই নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি যে এত সুন্দর একটি অনুষ্ঠানে আসবার সুযোগ পেয়েছি এবং সারা বাংলাদেশ থেকে এই সংগঠনের প্রশিক্ষিত এবং মানবিক মূল্যবোধ সম্পর্কিত প্রশিক্ষিত, আমি বলি নেতৃত্বের প্রতিনিধি সভা, এই সভায় আমি উপস্থিত হতে পেরেছি, এজন্যে আন্তরিক ধন্যবাদ জানাই আয়োজকদের, বিশেষ করে গুড নেইবার বাংলাদেশ এই সংগঠনকে, যে তারা আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে এনেছেন। আসলে আমি গুড নেইবার বাংলাদেশ শব্দটি কিন্তু একেবারে চমৎকার, আর হৃদয়ের ভেতর থেকে উৎসাহিত হয়, মানে ভেতরের স্পন্দনকে আমরা অনুভব করি। গুড নেইবার মানে চমৎকার না, আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, এটা জন্মগতভাবে শুনছি। ভালো প্রতিবেশী হলে পরিবারে শান্তি থাকে, এলাকায় শান্তি থাকে, কিন্তু আজকে একটা সাংগঠনিকভাবে একটি সংগঠন, সামাজিক সংগঠন সারা দেশব্যাপী কাজ করছে, এই পাড়া প্রতিবেশীদের সাথে ঐক্যবদ্ধ শান্তিতে থাকলে একটা লক্ষ্য অর্জন সম্ভব, এই লক্ষ্য নিয়ে আজকের এই আয়োজন। আর আরেকটি লক্ষ্য আছে, মানে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে যে ফান্ড রেইজিং, অর্থাৎ আমরা প্রথমত নির্ভরশীল ছিলাম ফরেন এইডসের উপর, এখন আমার সন্তানরা ভাবছে কতদিন আর আমি হাত পেতে থাকব, কতদিন আর আমি হাত পেতে চলব। বাংলাদেশ একটি সম্ভাবনা দেশ, যে বাংলাদেশের মানুষ হাসতে হাসতে অকাতরে জীবন দিয়ে পরাশক্তিকে পরাজিত করে যুদ্ধ করে, সেই বাংলাদেশের মানুষ তো বেশি দিন অন্যের কাছে হাত পাততে পারে না। এইরকম একটি মহতি লক্ষ্য নিয়ে আজকের আয়োজন, আমি এই জন্যে আয়োজকদের আপনি আন্তরিক ধন্যবাদ জানাই যে বাংলাদেশ যে পারবে পাচ্ছে, বাংলাদেশ যে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এ থেকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার জীবনের শুরু থেকেই এটি ভাবছেন। তিনি যখন শিশু ছিলেন, কৈশোরে পদার্পণ করলেন,
the good behavior se je lok tar jibone bastobane moddho diye ei jatike somborjito korechhe ar lokkho chilo jamar bangladesh amar bangali ei bangladesh sob dhormer manush একসাথে থাকবে, শান্তিতে থাকবে, উন্নত সমৃদ্ধশালী বাঙালি জাতি হিসেবে মাথা উঁচু করে বিশ্ব সভায় আবির্ভূত হবে। এই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতিকে সংগঠিত করেছিলেন। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আজকে গুড নেইবার বাংলাদেশ একটি সামাজিক সংগঠন হিসেবে কাজ করলেও লক্ষ্য কিন্তু এক অভিন্ন। এই জন্যে আজকের সভার সভাপতি চমৎকার তার উপস্থাপনা করেছেন আমাদের অপরাজ্য বাংলাদেশের যিনি ওয়াহিদা বানু চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের ডেস্টিনেশন গন্তব্যস্থল এই সব কিছু তিনি উপস্থাপন করে বক্তব্য রেখেছেন। সিদ্দিকুল ইসলাম খান, চন্দন দেব গোমেজ, কায়ুম ইউলি কি সুন্দর, আমরা অত ভালো বাংলা জানি না, এত সুন্দরভাবে এই ফান্ড রেজিং এর কথা বলবার তো প্রয়োজন হয় না। যার ফান্ড আছে তাকে যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারে, সমস্যা সম্পর্কে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে তার কাছে যদি পাঁচটি পয়সা থাকে, একটি পয়সা এই গুড বিহেভিয়ার সংগঠনের জন্য দিতে প্রস্তুতি গ্রহণ তিনি কার্পণ্যতা করবেন না। আমাদের মুক্তিযুদ্ধের কথা চিন্তা করি, স্বাধীনতার পূর্বে আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে এই বাঙালি জাতিকে সংগঠিত করেছিলাম। আমি কি বাঙালি, পিন্ডি নিয়ে ঢাকা ঢাকা ঢাকা, বাঙালির শাসন বাঙালির উন্নয়ন, এই যে সব একসাথে কিন্তু অস্ত্র ধরে নাই। জাতির পিতাকে তার জীবনের 14 বছর কারাগারে অন্তরালে থাকতে হয়েছে, দুইবার ফাঁসির মুখোমুখি হতে হয়েছে। এই জাতিকে, একটা নিরস্ত্র জাতিকে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, অর্জন করতে হয়েছে, কত রক্ত কত ইজ্জত সম্ভ্রম। স্বাধীনতার অব্যাহতি পরে তিনি যে বিষয়গুলো আজকে আলোচকরা আলোচনায় এনেছেন, যে আমার শিশু, আমার মানুষ, আমার যুবক, আমার দেশ, এটি কিন্তু তার জীবনে যা চিন্তা করেছে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে। তিনি যখন পাকিস্তানের কারাগার থেকে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে এলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে পুনর্গঠন করবার পরিকল্পনা, পাশাপাশি বিধ্বস্ত জনগণকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কর্মী হিসেবে তৈরি করা, শিশুর নিরাপত্তা, কৃষকের শ্রমিকের কর্মসংস্থান ব্যবস্থা, সর্বোপরি একটি মহান সংবিধান রচনা করেছিলেন। আমি আপনি যা আলোচনা এখানে উপস্থাপন করেছে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, সব বিষয়গুলো আমাদের মহান সংবিধানের সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে।
আমার খাদ্য, আমার বস্ত্র, আমার বাসস্থান, আমার চিকিৎসা, আমার শিক্ষা, আমার সামাজিক নিরাপত্তা, এই বাংলাদেশের জনগণ হল রাষ্ট্রের মালিক। আর রাষ্ট্রের মালিক যদি পুষ্টিহীনতায় ভোগে, রাষ্ট্রের মালিক যদি সন্ত্রাসী হয়, রাষ্ট্রের মালিক যদি কঙ্কালস্বর হয়, রাষ্ট্রের মালিক যদি নিরক্ষরতা ভোগে, রাষ্ট্রের মালিক যদি বেকারত্বের অভিশাপ নিয়ে, তাহলে রাষ্ট্র থাকে করে দেশ থাকে কি করে? কাজে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি সপ্তদশটা বাঙালি জাতিকে নিয়ে, তিনি তো ভেবে রেখে গেছেন। আমার তো বেশি জ্ঞান প্রয়োগ করবার প্রয়োজন নেই, লক্ষ্য স্থির আর দুশ্মন চিহ্নিত। আপনার আমার অগ্রযাত্রার পথে বাধা কি, এটিও তিনি চিহ্নিত করে গেছেন। স্বাধীনতার অব্যাহতি পরে তিনি সুস্পষ্ট করে বলে গেছেন, আমার গরিব অর্থের অপচয় করে না, অনিয়ম করে না, আমার খেতে খাওয়া মানুষ দেশ পরিচালনা অনিয়ম করে না। এই অনিয়ম করার ইঙ্গিত আমরা যারা এখানে বসে আছি তাদের দিকে ইঙ্গিত করে যাচ্ছে। পাশাপাশি উনি নির্দিষ্ট পথ, গন্তব্যস্থল নির্দিষ্ট করে দিয়ে গেছেন, আমার বাংলাদেশ হবে সোনার বাংলা, এ বাংলা খোলা থাকবে না, দারিদ্রতা থাকবে না, শিক্ষার অভাব থাকবে না, চিকিৎসার ব্যবস্থা থাকবে। সেই লক্ষ্যেই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। সেটা থেকে যদি আমি মনে করি, তার বাজেট ছিল 786 কোটি টাকা, প্রবৃদ্ধির হারের কথা এখানে আলোচকরা এনেছেন, তখন প্রবৃদ্ধির হার ছিল 7.7। সেই সময় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, রাস্তা নাই, ঘাট নাই, কৃষক মাঠে যায় নাই 9 মাস, শিল্প কলকাতা ছিল না, যা ছিল তো বন্ধ। এই অবস্থায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন, 25 বিঘা পর্যন্ত খাদ্যার মৌকুব, এর মধ্যে তিনি অর্থনৈতিক জরিপে 7.7। উনি যদি ওই ধাতকের হাতে নিহত না হতেন, 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে যদি স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি ওই ধাতকরা যদি তাকে হত্যা না করত, জাতির চার নেতাকে হত্যা না করত, তাহলে বাংলাদেশে তো আজকে এইভাবে আয়োজন করে শিশুর অধিকার রক্ষা করতে হবে, শিশুর বাসস্থানের বিষয়টি অধিকতর গুরুত্ব দিতে হবে, ও শিক্ষার ব্যবস্থা করতে হবে, মানবিক মূল্যবোধের জন্য আমার ডক্টর নাজরিনকে গবেষণা করতে হবে। এই গবেষণাবদ্ধ পেপার অনেক আগেই তো বাস্তবায়িত হত। আজকে এতদিন শিক্ষকতার পরে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়বার সিদ্ধান্ত তাকে নিতে হতো না, তাহলে আমরা কোথায়? এরা কারা? ওরা বাংলাদেশ শত্রু, ওরা বাংলাদেশ শিশুর শত্রু, প্রজন্ম প্রজন্ম টু প্রজন্ম এই জাতির জনতার শত্রু ওরা। ওদের বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াই, মুক্তিযুদ্ধের চেতনার লড়াই ওদের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস সম্মিলিত জাতি গঠনে যদি আমরা ব্যর্থ হই,
তাহলে প্রতিটি ক্ষেত্রে আমাদের ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে হবে। আজকে শিশু নিয়ে আলোচনা, আমাদের জাতির পিতা কিন্তু শিশুকে ভালোবাসত, কারণ আজকের যে শিশুটি, আমি যে শিশু ছিলাম আমি তো এখানে, আজকের যে শিশু 25-30 বছর পরে শিশুটি এইখানে বসবে, তা বাংলাদেশের 54,000 বর্গ মাইলের সাথে আরো 111,000 বর্গ মাইল যোগ হয়েছে সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে। প্রতিটি ইঞ্চিতে যারা আছে, শিশু যুবক বৃদ্ধ নারী শিশু আমার পুরুষ শিশু আমার প্রতিবন্ধী আমার হিজড়া আমার প্রবণ বাক শক্তিহীন, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি শিশুর দায়িত্ব সরকারের রাষ্ট্রের আপনাদের আমাদের যারা আমরা এই দেশকে নিয়ে চিন্তা করি, আর সেই চিন্তা ভাবনা থেকে গুড নাইবার এই যে শিশুদের জন্য কাজ করছে, এটা সরকারের পক্ষ থেকে শুধু ধন্যবাদ নয়, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে আপনাদের প্রস্তাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখে আমাদের মহান নেত্রী মানবতার জননী শেখ হাসিনা। তিনি কোনো বিষয়ে তার চিন্তার বাইরে নেই, কারণ তিনি বারবার বলেন, শুধু বলেন না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব শিক্ষার বিষয়টা আপনারা গুরুত্ব দিয়েছেন, স্বাধীনতা উপলব্ধি পরে 36,500 প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ে তো শিশু নপর, তিনি ভেবেছিলেন নিরক্ষরতা দূরীকরণ জরুরি, তিনি ভেবেছিলেন এই বাংলাদেশের শতভাগ শিক্ষিতের জাতি হিসেবে যত দ্রুত গড়ে তোলা সম্ভব তত দ্রুত বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত, এইরকম একটি সিদ্ধান্ত নিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে সে দ্রুত বিদ্রুত বাংলাদেশ তিনি সরকারিকরণ করেছিলেন। বঙ্গবন্ধুকে তারা হত্যা করল, রাষ্ট্রীয় কংগ্রেসের যে দল গঠন করল, এই যে রাজনীতিকে কুলুষিত করল, রাষ্ট্র ক্ষমতা তো তার অনেক দিন পরিচালনা করল, একটি সরকার প্রধানের এই মগজে আসলো না, ভাবনায় আসলো না আজকের শিশুকে বিনামূল্যে বই দিতে হবে, তাদের ভাবনায় আসলো না এই শিশুর জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, তাদের চিন্তায় আসেনি যে তাদেরকে দুপুরে টিফিন পুষ্টিকর খাদ্য দিয়ে অভ্যাসে পরিণত করতে হবে, তাদের ভাবনায় আসেনি আজকের শিশু আগামী দিনের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব নেবে, বঙ্গবন্ধুর রক্ত আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা 96 সালে রাষ্ট্র ক্ষমতায় আসবার পরেই তো এই চিন্তা ভাবনাকে বিকশিত করা শুরু হয়েছে। আমি জানি না আপনারা কিভাবে নিচ্ছেন, ইট ইজ রিয়েলিটি, এটি বাস্তবতা, বিভিন্ন এনজিও সামাজিক সংগঠন সরকারের সময়ে এই দেশে কাজ করেছে, সেই সময় শিশুদের জন্য আপনাদের দরদ পরিকল্পনা নিশ্চয়ই একটু ভিন্নতা আপনারা লক্ষ্য করছেন, আমি দায়িত্বহীনভাবে বলে দিতে পারি আজকের যে শিশু, শুধু আজকে নয়, আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে আমার মা আমার মেয়ে যখনই তিনি গর্ভবতী হবার প্রথম সংবাদ টের পেলেন তখন থেকে কিন্তু তারা ভাতা দেওয়ার এই যে উদ্ভাবনী চিন্তা আমাদের মহানেত্রী শেখ হাসিনার এই উদ্ভাবনের চিন্তা থেকে এসেছে। আমরা বলবো আজ যে শিশুটি ভূমিষ্ঠ হলো, আর আমি বলি 9 মাস আগের শিশুর জন্য পরিচর্যা শুরু হয়েছে,
গর্ভবতী মায়ের জন্য ভাতা দেওয়া, ও মা খেলে বাচ্চা পুষ্টিহীনতা ভুগবে না, যে বাচ্চাটি প্রসব করবে সুন্দর স্বাস্থ্য নিয়ে ও পৃথিবীতে আসবে, অন্য চর্চা শুরু হয়ে গেল যেটি আপনারা ভাবছেন। আপনারা তো ভাবছেন কত শিশু নিয়ে, আর আমরা ভাবছি পেটের শিশুকে নিয়ে, ওকে সুস্থভাবে পৃথিবীতে আনতে হবে। আর পৃথিবীতে আনতে হলে এবং রাইটটাকে নিশ্চিত করতে হবে যাতে কোনো অপরাধীর হাতে ও লাঞ্ছিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। ওরাই তো বাংলাদেশ, ওরাই তো ডিজিটাল বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে পরিচয় করে দেবে। কাজেই আমাদের সরকারের পক্ষ থেকে হয়তো কমতি থাকতে পারে, বাংলাদেশ 17 কোটি জনতার বাংলাদেশ বললেন, হাজার হাজার মানুষ কোটিপতি হয়েছে, আমরা তো চাই গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো থেকে শুরু করে রাজধানী পর্যন্ত চাই সবাই সুখে থাক, শান্তিতে থাক, কিন্তু একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে থাক। দেশপ্রেমকে বাদ দিয়ে আয় রোজগারের লক্ষ্যে চলতে দেওয়া হবে না, হবে না, পরিষ্কার দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আমরা যদি এই যে গুড নেইবার্সের যে লোক সঠিক বলেছে, আজকে আমি ভাবছিলাম যে গুড নেইবার, এটা গুড নেইবার যে ভালো প্রতিবেশী না থাকলে নিজের পরিবারের শান্তি থাকে না, তাহলে আবার কাজ গুড নেইবার সংগঠনের প্রতিটি ঘরে ঘরে এই চিন্তা ঢুকিয়ে দিতে হবে, প্রতিটি পরিবারে গড়ে তুলতে হবে এই চিন্তা। আমি নাই ওখান থেকে চলে এলাম, আমি নাই সত্যি নিঃশ্বাস ফেললাম, কিন্তু ওই জায়গায় তো আরো মানুষ আছে, সেক্ষেত্রে এই যে মোটিভেশনাল ওয়ার্ক, এই যে আপনারা দায়িত্ব নিয়েছেন গুড নেইবার, ভালো প্রতিবেশী তৈরি করা আপনার দায়িত্ব নিয়েছেন। আপনারা যদি দায়িত্বটি সঠিকভাবে পালন করেন, ফান্ড রেজিং বলেছেন বক্তারা, ফান্ড আপনার পেছনে 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 এসে বলবে, যদি বোঝে গুড নেইবার এই সংগঠন এই এলাকার দুস্থ শিশু, প্রতিবন্ধী শিশু, হিজড়া শিশু এবং এলাকা ভিত্তিক আপনারা কাজ করছেন জনগণের চোখের সামনে, যেমন আমাদের মেহমান সঠিক বলেছেন, তিনি নিজে ঝাড়ু দিচ্ছেন, পথচারী দেখল, ওই বাড়ির লোকটিও দেখল, হেডমাস্টার দেখল, তাহলে ওরা তো উদ্বুদ্ধ হবে, লজ্জা পাবে। আপনার গুড নেইবার বাংলাদেশ যে প্রস্তাবনা উপস্থাপন করেছে, এটা ইবাদতি কাজ, একটা শিশু কে কৈশোরে নিয়ে যাবেন, আবার স্বাভাবিক হবে, রাষ্ট্র কর্মসংস্থার ব্যবস্থা করবে, মূল্যবোধ সম্পূর্ণ, মানবিক গুণাবলী সম্পূর্ণ যুবক, মানব সম্পদ তৈরি হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, পবিত্রতম দায়িত্ব নিয়ে আপনার কাজ করছেন। কিন্তু আমরা বলবো করবো না, বয়ান দেব আমল করব না, তাহলে হবে কি করে? তাহলে আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, আমরা জাতীয় মূল্যবোধের বিষয়গুলো উত্থাপন করছি, আমরা কি এক এক করে পারিবারিকভাবে এই মূল্যবোধে উদ্বুদ্ধ হচ্ছি? আমরা কি এই সহনীয় পর্যায়ের অপরাধের সাথে জড়িত হয়ে গরিত অপরাধকে আমরা তুচ্ছজ্ঞান করছি? না, এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনায় আনতে হবে। এবং আপনারা যখন শুরু করেছেন, আমি বিশ্বাস করি
আজকের শিশু বাঁচলে আমার দেশ বাঁচবে, প্রজন্ম টু প্রজন্মকে আমরা যদি রক্ষা করতে পারি, দিক নির্দেশনা দিতে পারি, জাতীয় চেতনা মূল্যবোধ দিয়ে যেতে পারি, তাহলে বিশ্বের সাথে প্রতিযোগিতা করে বঙ্গবন্ধুদের স্বপ্ন বাঙালিরাকে আগামী দিনে বিশ্ব নেতৃত্বে দেবে। তিনি বলেছিলেন বিশ্ব দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি বিশ্বের শোষিত মানুষের বক্তব্য, কাজেই বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল এই বাঙালি একদিন বিশ্ব নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে, অনেকটাই গেছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে বিশ্ব নেতৃত্বের কোনো বৈঠক হয় না, সামিট হয় না। আজকে মায়ানমার থেকে কত মানুষ এখানে আলোচনায় এসেছে, দেশীয় আন্তর্জাতিকভাবে সেখানে শিশুরা কি কি মানবতার জীবনযাপন করছে, ওসব সব চিন্তা করলে কেমন আপনার অনুভব করেন? এই গুড নেইবার্সের কি দায়িত্ব সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনুভব করছেন যে আমাদের করণীয় আছে। আপনারা যে শুভ উদ্যোগ গ্রহণ করেছেন, আমি আশা করি শুরু যখন করেছেন তাহলে যে বিষয়ে প্রতিবন্ধকতা, যে বিষয়গুলো আমার আপনার চলার পথে বাধা, নিশ্চয়ই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যদি সবাইকে এই গুড নেইবার, ভালো প্রতিবেশীর এই চিন্তা ভাবনায় আমরা প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করতে পারি, পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তির প্রকৃতি, ইতিহাসকে যদি লালন করতে পারি, তাহলে নিশ্চয়ই এই আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান, এই যে ভাষা আন্দোলনের মাস, ত্যাগের মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শুধু বাঙালির না বিশ্ব আজকে এটা উদযাপন করে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রাককালে আপনাদের এই সুন্দর একটা মানে পবিত্রতম কনফারেন্স, একটা উদ্দেশ্য লক্ষ্য অতুলনীয়, সেক্ষেত্রে মুজিব বর্ষ আমরা উদযাপন করব। এই 17ই মার্চ থেকে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি, 2021 সালের মধ্যে 17ই মার্চ পর্যন্ত আমরা উদযাপন করব। 365 দিন যেন আমরা এই সমস্ত মূল্যবোধে এই জাতিকে উদ্বুদ্ধ করতে পারি, বিশেষ করে শিশুদের নিয়ে যারা কাজ করছি, প্রতিটি শিশুর কাছে যেন আমরা বঙ্গবন্ধুদের জীবনালক্ষ্য, জীবনের যে শিশুদের জন্যে তার যে ভাবনা, শৈশব জীবনে, কৈশোর জীবনে, শিশু জীবনে তার যে কার্যক্রম আমাদের কাছে অনুকরণীয়, শিশুদের কাছে অনুকরণীয়, সেটা যেন এই সমস্ত শিশু মানে কল্যাণ ওয়েলফেয়ারের জন্য যে সমস্ত সংগঠন কাজ করি আমরা, জয়েন্ট ভেঞ্চার, পাবলিক পার্টনারশিপ, যে আমরা যৌথ সমন্বিতভাবে যে কাজ করবার ব্যবস্থা নিয়েছি SDG মোতাবেক, আমরা যেন সেইভাবে কাজ করি। 365 দিন যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে আমরা বিভিন্ন অনগ্রসরের পথ শিশু, আমাদের প্রতিবন্ধী শিশু, আবার বিভিন্ন স্তরের শিশু, মহিলা, শিশু পুরুষ, সবাইকে আমরা উদ্বুদ্ধ যদি করতে পারি এবং তাদের যে অধিকার সে বিষয়টাকে আমরা নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে কাজ করব। আর বলেছেন যে আমি তো একটা কমিটির দায়িত্বে আছি, আমরা নিশ্চয়ই সারা বাংলাদেশের যে শিশু নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, পাচার, এসব বিষয়ে আমাদের সরকার বেরিমাস পঞ্চান, কারণ আমরা তো বলছি শিশুদের সুরক্ষা ব্যতিরিকে
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেজন্য তাদের জন্য আমরা বিভিন্ন আইন সংস্কার এবং কোর্টের যে বিচারের আলায় যে জাজশিপের ম্যাজিস্ট্রেটে জনবল সেটা বৃদ্ধি এবং আমরা যুগোপযোগী আইন যুগোপযোগী কর্মপদ্ধতি, এটা আইনমন্ত্রী গতকালকেও বলেছেন, আমরা এটা দেখব। আর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আমরা পৃথকীকরণের চিন্তা ভাবনা হয়তো বা করি, এ দাবি খুবই জোরালো। অন্ততপক্ষে একটা অধিদপ্তর পরিদপ্তর যদি আমরা করে দিতে পারি এই বছরের মধ্যে, তাহলে তো আমরা মনে করব আমরা একসাথে কাজ করছি শিশুর কল্যাণের জন্য, ওয়েলফেয়ারের জন্য। আপনারাও ইন্ডিভিজুয়ালি না হোক, সবাই মিলে সব সংগঠনের প্রতিনিধিরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা পছন্দ করেন, একটা সব প্রতিনিধিদের সাথে কথা বলতে পছন্দ করেন, একটু যদি উদ্যোগ গ্রহণ করেন আপনারা এই শিশুদের নিয়ে যারা কাজ করছেন, কারণ ওনার একটা অনুভূতি আছে। ওনার ঘরের শিশু যে ভাইটি সেখানে আছে, যে তার আপুকে বলতো, আপু বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন বা তোমার বাবার সাথে একটু কথা বলতে পারবো না, এই যে তার অনুভূতি শিশুর কল্যাণ, শিশুর অধিকার প্রতিষ্ঠা, শিশুর নির্যাতনের বিরুদ্ধে, শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হিসাবে, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে, সে ভেরি কনসার্ন। কাজে সেক্ষেত্রে আপনাদের জন্য তার দরজা উন্মুক্ত, আর তিনি তো ঘরে থাকেন না, প্রতিটি ক্ষেত্রে এক একটা দিন তিনটা চারটা করে সভা করেন, আপনারা গেলেই তো বলবেন। আমরা তো বলি, বলছি, আমরা একটি সাংবিধানিকভাবে মুখ করছি, আপনারা একটু অতিরিক্ত কাজ করার মধ্যে দিয়ে যদি আমার দেশের শিশুদের সুরক্ষা করতে পারি, নিরাপত্তা বলে গড়ে তুলতে পারি, কেন আমরা করব না? ঠিক আছে, তাই আমি আর কথা বাড়াবো না। আমাকে মাননীয় সভাপতি সাহেব বলেছিল, আমি বলেছিলাম, তা আমি তো দুই সেন্টেন্সে কথা শেষ করে চলে যেতে পারি, ক্ষুধার্ত। কিন্তু আমরা তো রাজনৈতিক কর্মী, এই দেশে যাগো যাগো বাঙালি যাগো, ঢাকা না বিন্দি ঢাকা ঢাকা, 60 দশকের ছাত্র কর্মী, বঙ্গবন্ধুকে দেখেছি 6 দাম উপস্থাপন প্রেক্ষাপটে, দেখেছি 70-এর নির্বাচন, অনুসত্তরের গণভুত্থান, আগরতলা মামলা থেকেও নাকে বের করে নিয়ে আসার জন্য আহত কারাগারে, সেই জায়গা থেকে এইখানে যখন আমরা আছি, যখন শিশুদের জন্য কথা হয়, যখন যুবকদের জন্য কথা হয় যে মাদকের আগ্রাসনে জর্জরিত, তখন এটা ভালো লাগে না। ত্রুটি আমাদের নেই, আমার নেই তা নয়, এবং ফল আমাদের এই দেশপ্রেমের ঘাটতি নেই, ওদের কল্যাণের ভাবনা কিন্তু বাইরে নেই। কারণ আপনারা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে কাজ করছেন, আমরা জাতীয়ভাবে আমরা আপনাদের কথা, আপনাদের উপস্থাপনাকে অধিকতর গুরুত্ব দিয়ে রাষ্ট্রের সক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব আমরা করে যাচ্ছি। আমরা তো করবই, আমরা প্রতিটি মানুষের জন্য, প্রতিটি শ্রেণী পেশার কথা আমরা ভাবি। আমাদের মহান সংবিধান জাতির জনক দিয়ে গেছে, এই সংবিধান পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আর কোনো জায়গা থেকে কোনো দাবি উত্থাপনের কোনো প্রয়োজন হবে না। আমাদের লক্ষ্য সেইটা, আমাদের ডেস্টিনেশন শর্টকাট কোনো রাস্তা নেই। আমাদের ডেস্টিনেশন আমাদের মহান নেত্রী শেখ হাসিনা দিয়েছেন 2021 সালের মধ্যে, এই যে মধ্যমায়ের দেশ, আর 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার যে টার্গেট, ওই টার্গেটের না পৌঁছা পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনার সরকারের আর কোনো পথ জানা নেই। আমি আশা করি
ওই লক্ষ্য অর্জনের জন্য আমরা প্রত্যেককে প্রতিটি শিশুর জন্য ভাবব, শিশু নিরাপত্তার জন্য ভাবব, শিশুদের জন্য আমরা গ্রাম পর্যায়ে আপনাদের সংগঠনকে নিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই কনফারেন্সের ফান্ড রেইজিং কনফারেন্সের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরচির। আজকের সম্মেলনে